বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আজীবন প্রতিজ্ঞাবদ্ধ। আর সেই সব তথ্য সংগ্রহ করতে গিয়ে এমন পশু পাখির দুর্দশা দেখে মাঝে মাঝে আমার কান্না পায় এবং এমন এমন আজব কাণ্ড দেখে অনেক সময় হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। সেই সব ইন্টারেস্টিং টপিকগুলো আপনাদের জীবনে জেনে রাখলে পরে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে। কারণ কেন, পশু পাখির জ্ঞানকাণ্ড একটু কম থাকে, যার কারণে আপনি কিন্তু ভুল বুঝে তার সাথে যদি বিরূপ প্রতিক্রিয়া করেন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। বিশেষ করে আমি একটা উদাহরণ আমার ভিডিওতে প্রায়ই সময় আলোচনা করেছি, পশু পাখিকে যদি আপনি নিজের হাতে যদি মারার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইনত, বন্যপ্রাণী সংরক্ষণ আইনত আপনি কিন্তু জেল জরিমানা বুক করতে হতে পারে। সুতরাং পশু পাখি হয়তো বা অজানা সত্ত্বে আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আপনার তাকে মারার অধিকার নেই। বিশেষ করে আপনি বড়জোর তাড়িয়ে দিতে পারেন, এছাড়া আপনি তাকে মেরে ফেলার মতো কাজগুলো কিন্তু ভুলেও করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কাছে জেল জরিমানা পর্যন্ত হতে পারে, সেই কথাটা মাথায় রেখে চলবেন, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর উপরন্তু আরেকটা জিনিস হচ্ছে, যেটা পশু পাখির বিভিন্ন রকম আচার আচরণের প্রতি আপনার ধারণা হয়তো বা নাই থাকতে পারে, কিন্তু আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্রথমে লাল বাটন সাবস্ক্রাইবটা টিপে আপনি আমার চ্যানেলের সাথে থাকুন, যাতে করে আমি প্রত্যেক দিন যে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আজীবন ধরে আপনারা এক একটা প্রাণী সম্পর্কে এক একটা নতুন নতুন তথ্যগুলো পাবেন, যাতে করে কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। তাহলে আজকে যে প্রাণীটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখে ফেলেছেন এবং জেনে গেছেন যে কী প্রাণী নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং হবে। সুতরাং আপনি যদি পারলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকলে আপনি আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিকের পাশাপাশি আপনি কিন্তু লাভবান হবেন এবং আপনার আমার ভিডিও দেখা সার্থক হবে। সুতরাং দেরি না করে চলুন আজকের এই পাখি বসন্ত বাউরি, এই বসন্ত বাউরি পাখিটা সম্পর্কে আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করার জন্য আমি কিন্তু সুন্দরভাবে টপিকগুলো সাজিয়ে নিয়ে এসেছি, দারুণ হতে চলেছে ভিডিও। সুতরাং আপনি মনোযোগ দিয়ে ভিডিওতে দেখবেন আর আমাকে একটু সহায়তা করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আর একটু উৎসাহ জাগালে পরে আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারব। আর এই মুহূর্তে আর্থিক অক্ষমতা হলে কি হবে, আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমি কিন্তু খুব শীঘ্রই সার্থক সফলতা হব, যার ফলে ইউটিউব থেকে কিছু আর্থিক উপার্জন করার পর আমি কিন্তু আপনাদের জন্য প্রথমে দামি একটা ক্যামেরা কিনবো, যে ক্যামেরার মাধ্যমে আরও উন্নত মানের ভিডিও আপনার জন্য আমি নিয়ে আসতে পারি। চলুন তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। বাংলায় 5টি প্রজাতির বসন্ত বাউরি পাখি দেখা যায়, যার মধ্যে নীলগলা বসন্ত বাউরি খুবই একটা জনপ্রিয় এবং আমাদের সচরাচর আমরা যাকে দেখতে পাই সেরকম যে বসন্ত বাউরি তার সম্পর্কে আজকে বিস্তারিত প্রথমে আলোচনা করে নিই, বাকিগুলো পারলে আলোচনা করব। গণ সবুজ শরীর, মাথায় টুপর এবং কপালে গাঢ় লাল এবং চোখের উপর কালো কালো ডোরা, সেরকম লাল চোখের উপর কালো ডোরাও থাকে, সেরকম মাথার পাশ চিবুক গলা ঘাড়ের সামান্য সামনের অংশটা ফ্যাকাশে নীল এবং গাড়ের দুপাশে ঠোঁটের গোড়ায় গাঢ় লাল ফুটা এবং খুবই সুন্দর দেখতে। আর বিশেষ করে দ্বিতীয় যে পাখিটা এই বসন্ত বাউরি সেটা হচ্ছে নীল কান বসন্ত বাউরি বলা যায়, সেটার আবার গাঢ় লাল কপাল সহ নিচে সবুজ এবং এরা চির সবুজ বনে থাকতে পছন্দ করে এবং বড় বড় বসন্ত বাউরি সমস্ত মাথা গলা গার বেগুনি, পিঠ এবং বুকের রং মেরুন বাদামি এবং বসন্ত বাউরি পাখির সাথে কাঠঠোকরার একটা মিল রয়েছে, সেই কাঠঠোকরা পাখির মতো দেখতে অনেকটা। সচরাচর রং চং একদল উষ্ণমণ্ডলীয় ছোট পাখি যারা পৃথিবীতে প্রায় 84 প্রজাতির বসন্ত বাউরি আছে, এদের মজবুত ঠোঁটের চারপাশে লম্বা রুম থাকে এবং বসন্ত বাউরি পাখিরা ফল খেতে ভালোবাসে বলে ঠোঁট ব্যবহার করে সহজে এই ফলগুলো খেতে পারে এবং খাড়া তাদের ছোট যে ঠোঁট রয়েছে সেইটা নয় বন্ধুরা, বড় হতে হতে সেই ঠোঁটটা অনেকটা বেঁকে যায়, বাঁকলেও কিন্তু এটা খুবই উপযোগী এবং খুবই সুন্দর। আর বন্ধুরা আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে অল্প ডান দিকে দেখুন মোর লেখা আছে, MORE মোর, ওই মোর অপশানে টাচ করে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন আমার ব্যক্তিগত সম্পর্কে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা কী কী ভিডিও দেখতে পাবেন, কখন দেখতে পাবেন, কীরকম ভিডিও দেখতে পারবেন,
এই সব তথ্যগুলো কিন্তু ওখানে বিস্তারিত দেওয়া আছে। তার মধ্যে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইনের মতো লিঙ্কগুলো ওখানে দেওয়া আছে, দয়া করে একটু ফলো করে নেবেন। কেননা সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলো করা সেই লিঙ্কে টাচ করে আমি আপনাকে আবার রিডাইরেক্ট করে নতুনভাবে আবার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবো, যদি আপনি সম্পর্ক রাখতে চান, তবে আদারওয়াইজ জোর জবরদস্তি নয়। আর বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মোর অপশনটা টাচ করার পর ডেসক্রিপশন বক্সে যাচাই করলে কিন্তু আপনি ওই 3টি ভিডিও পাবেন। 3টি ভিডিওর মধ্যে যে কোনো একটাকে টাচ করে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার বাটন, যে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি কিন্তু ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দিলে পরে তারাও কিন্তু আপনার মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো জানতে পেরে খুবই উপকৃত হবেন এবং এর মাধ্যমে অনেকটা জানতে পারবেন। আর বন্ধুরা, আমি অবাঙালি, অবাঙালি হওয়া সত্ত্বেও আমি বাংলায় ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি আপনার সাথে অনেক কিছু শেয়ার করার জন্য। সুতরাং আমার ভুলভ্রান্তি হচ্ছে, আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনার চোখে কিন্তু পড়ছে আমার ভুলভ্রান্তিগুলো। আপনি কমেন্ট সেকশনের মধ্যে আমাকে সেই ভুলগুলো ধরিয়ে দিলে পরে আমি সেই ভুলগুলো শুধরে আপনার জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকদিন আপনি ভিডিও পাবেন, কথা দিচ্ছি, ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 কোনো ভুলভ্রান্তি হবে না। সুতরাং আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে। এবং এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি, তা সত্ত্বেও যদি আপনার ফ্রি অফ কস্ট দেওয়ার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমি যদি আরও এগিয়ে যেতে পারি তাহলে খুব শীঘ্রই হয়তো আপনার জন্য একটা দামি ক্যামেরা কিনে আমি সুন্দর আরও উন্নত মানের ভিডিও তৈরি করতে পারবো। বিশেষ করে আমি যে অনেকগুলো যে ভিডিও বানিয়েছিলাম 150-200 এরকম ভিডিওর মধ্যে থেকে আপনি সেরা যে 3টি ভিডিও আমার ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটা ভিডিওটাকে দেখে আপনি কিন্তু একটু শেয়ার করতে ভুলবেন না। শেয়ার কী করে করবেন, এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো যে তীরচিহ্ন মতো শেয়ার বাটন আছে তার মাধ্যমে শেয়ার করবেন। আর বন্ধুরা, আপনাদের মধ্যে যে আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে কালো রঙের সাবস্ক্রাইব বাটন পাবেন, সেই কালো বাটন সাবস্ক্রাইব বাটনে টিপে আমাকে আপন করে নেবেন, যার ফলে কিন্তু আপনি নতুন নতুন প্রাণী সম্পর্কে তথ্যগুলো পাবেন। কেননা আপনার জেনে রাখা প্রয়োজন, কোনো না কোনো দিন আপনার কিন্তু উপকারে আসবে এইগুলো। সুতরাং বন্ধু, আপনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ জাগালে পরে আপনি কিন্তু আজীবন ধরে এরকম ভালো ভালো ভিডিও পেতে থাকবেন। আরও উন্নত কোয়ালিটি আমি নিয়ে আসতে চেষ্টা করব, দিনে দিনে আমি আরও কোয়ালিটি বাড়ানোর জন্য চেষ্টায় আছি। বন্ধুরা, আজকে যেমন একটু বাজে কথা বেশি বলা হয়ে গেছে, চলুন তাহলে বাজে কথা কম বলে কাজের কথাটা বলে ফেলি। মাত্র আর 2 পয়েন্ট বলেই আমি কিন্তু ভিডিওটা শেষ করব, কেননা আপনার প্রয়োজনীয় সময়, মূল্যবান সময়টাকে আমি নষ্ট করতে চাই না, সেই অধিকার আমার নেই। তাহলে চলুন আলোচনা করি। বসন্ত বাউরি পাখিদের পালক জলমলে, ঠোঁট বড় সরো এবং মজবুত। বেশিরভাগ বসন্ত বাউরি পাখি গাছেই থাকে এবং ফল খায়, দেখতে অবশ্যই খুব সুন্দর। এবং বসন্ত বাউরিদের গায়ের রং যেহেতু সবুজ এবং গাছের পাতাও যেহেতু সবুজ, সুতরাং ওখানে চুপচাপ বসে থাকলে কিন্তু কেউ সহজে বুঝতেই পারবে না যে ওই গাছে পাখি ছিল। এরা প্রজননের সময় গাছের খুরলে সাদা 2 জোড়া ডিম পারে, মরা গাছের খুরলে বাসা বাঁধতে পছন্দ করে। আমেরিকার বসন্ত বাউরি পাখির তুলনায় আফ্রিকার বসন্ত বাউরি পাখিরা অনেক শক্তিশালী হয় এবং স্বাস্থ্যবান হয়ে থাকে। কিছু সময় তারা উচ্চকণ্ঠে অবিরাম ডেকেই চলে, ডেকেই চলে, একঘেয়ে এই অবিরাম ডাকটা শুনতে অনেকটা বিরক্তিকর লাগে। তাই এই অবিরাম ডাকার জন্য জীববিজ্ঞানী গবেষক দলরা ব্রেন ফিভার নামে ভূষিত করেছিলেন এই পাখিটাকে। তো এই এদের বেশিরভাগের গায়ের রং সবুজ, আর সেই সবুজের সাথে গাছে যেহেতু বেশিরভাগ থাকে সেই গাছের পাতা পছন্দ করে বলে পাতার সাথে মিলেমিশে থাকার জন্য সহজে কেউ বুঝতেই পারে না যে এই গাছের মগডালে বসে আছে। তো তারা কিন্তু গাছের মগডালেই বেশিরভাগ বসতে পছন্দ করে। তাহলে বন্ধুরা, এই পাখি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত যদি জেনে থাকেন, আমি যদি এই ভিডিওতে উল্লেখ না করে থাকি, কারণ কেন, ছোট্ট একটা ভিডিওতে পুরো কথাটা বিস্তারিত বলার মতো সম্ভব নয়। তাই পরবর্তী ভিডিওতে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিও নিয়ে আসবো। সুতরাং আপনি আপনার অভিমত কিন্তু ছোট্ট করে কমেন্ট সেকশনে লিখবেন, সেই অনুসারে আমি নতুন ভিডিও বানিয়ে নিয়ে আসবো। কারণ কেন, একটা ছোট্ট ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। তাহলে এইরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।